মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমার ভিডিওতে সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমরা অনেক ভালো আছি। বড়দের জানাই প্রণাম এবং ছোটদের জানাই অনেক ভালোবাসা নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করে দিয়েছি। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। তো এখন সকাল 6টা বাজে, কুট্টুসের এখন নেস্টাম করছি, আর ওইদিকে স্কুলের টিফিনটাও কিন্তু রেডি হয়ে গেছে। স্কুলে আজকে দিচ্ছি ম্যাগি। তো সকালবেলা উঠেই যেহেতু বেরোতে হয়, এখন 7:10 বাজে, আর আমরা এখন স্কুলের জন্য রওনা দিয়ে দিয়েছি। চারিদিকটা কেমন মেঘলা মেঘলা জানো তো, সূর্যি মামা দেখা যাচ্ছে, আবার মেঘে ঢেকেও যাচ্ছে। আর দেখো আমাদের রাস্তাটা কত সুন্দর লাগছে না? গ্রামের পরিবেশ কিন্তু সকালবেলা বেশ ভালো লাগে। তো চলো বন্ধুরা, আগে স্কুলে দিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। প্রায় চলে এসেছি কুট্টুসের স্কুলের কাছে, আর দেখো স্কুলের সামনেটা কত ভিড়। তো আমাদের কিন্তু ক্লাস করানো হয়ে গেছে। সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখাবো। স্কুলে ঘোড়া দিয়ে যেহেতু খেলতে দেয়, তো ও এখন টয় প্ল্যানেটে চলে এসেছে ঘোড়া কিনতে। দুঃখের বিষয়ে সেই রকম ঘোড়া কিন্তু পাচ্ছে না, তবু এটাতে উঠলো। উঠে দেখলো যে ওর অতটা ভালো লাগছে না। জাস্ট বাড়িতে ঢুকলাম, বাড়িতে ঢুকে এখনো ফ্রেশ হতে পারিনি। তো বাইরে তো আজকে একটু গরম গরমই আর কি, তো মুখ টুক ধুয়ে আসলাম। তো এখন আমার বাড়িতে অনেক কাজ, আজকে ইনস্টল হবে এসি, তো ঘর বাড়ি এখন আর গোছাবো না। এখন রান্নাটা দেখা যাক কি করি, করে তারপরে আবার ঘর পরিষ্কার করতে হবে আর কি। এসিটা ইনস্টল করতে চলে এসছে, আর আজকে যেহেতু দিদিভাই আসবে তো নিয়ে এসেছিল চিকেন, তো সেটাই রান্না করছি। অবস্থা দেখো, সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে ও বলছে ওর পি এসছে, তো ভুট্টা নিয়ে এসছে, এই ভুট্টা পুড়িয়ে দাও। আর এখন এই দেখো, এই সুপি ম্যাগি দিয়ে এখন ভুট্টা খাচ্ছে। এটা কি খেতে ভালো কুটুস? আমি তো কোনোদিনও খাইনি, বলতে পারবো না। আমি তো এটা শুধু ভুট্টা খেয়েছি, তোর মধ্যে তো সুপি নুডলস দিয়ে খাইনি। জানোই যে আমাদের বাড়িতে গেস্ট এসছে, তো আমার ননদের, আবার ননদের বাড়ি এখানে পাশে, আমাদের বাড়ির পাশে, তো সেখানে গেল তার মেয়ে এসছে তাদের সাথে, তো তাকে নিয়ে দিতে গেল। আর অনেক সবজি এনেছে, ভুট্টা এনেছে 3টে, যেহেতু আমি খাই সেই জন্য এনেছে। গরম লেগেছে না? কলা এনেছে, দুধ এনেছে, অনেক কিছু এনেছে। তো সজনে ডাটা এনেছে, এত সরু সরু, এত কচি, খেতে খুব ভাল লাগে। যাই হোক, চিকেন রান্না হয়েছে, তোমরা দেখেছো। আমি এত গরমে, মানে স্কুল থেকে এসে না, মানে অভ্যাসটা তো নেই, অভ্যাসটা তো হবে তারপরে, তো এত শরীর খারাপ হয়ে যাচ্ছে রান্না বান্না করে। আমি মানে ঝটপট খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম, দুপুরে 2টোর সময় খেয়েছি, 5টায় উঠে 2টোর সময় খাওয়া, বুঝতেই পারছো খুব কষ্ট। তো যাই হোক, কুমড়ো তরকারি করেছিলাম উচ্ছে ভাজা, আর চিকেন করেছিলাম। তো এখন আমার ভাত করতে হবে, সেটা আমি দায়িত্ব নেব না। ভাতটা অত বড় হাড়ি আমি উল্টাতে পারবো না, তো সেই জন্য ভাতটা হয়তো ওরাই কেউ করবে। চিকেন, কুমড়ো তরকারি আর উচ্ছে ভাজা অল্প অল্প আছে, আর চিকেনটা অনেকটাই আছে। তো এখন রাতের বেলা সেই জন্য ভেজে নিচ্ছি বেগুন। এই বেগুনগুলো কিন্তু ননদের বাড়ির, আর এই দেখো কত মিষ্টি নিয়ে এসেছে এখানে। তো আসার সময় মিষ্টি, পটল, কত কিছু নিয়ে এসছে। তো এই যে দেখতে পাচ্ছ, এই পটলগুলো কিন্তু দিদিভাইয়ের বাড়ির। তো এখন বেগুন ভাজা হবে, আর হবে পটল ভাজা। তো বেগুন ভাজা আমি করে নিয়েছি, আর পটল ভাজা এখন হচ্ছে আর কি। গা ধুয়ে চলে এসেছি আর এখন ঘুমোবো, এখন বাজে 11টা। তো খাওয়া দাওয়া হলো, দিদিভাইয়ের পাশের ভাই ঘরে আর কি শুয়ে পড়লো। তো এই যে আমাদের এসি, তো এখনো লাইন করা হয়নি কারেন্টের, তো সেটা করবে, তারপরেই হাওয়াটা খাওয়া যাবে আর কি। তো চলো বন্ধুরা, আজকের মতো, আর তুমি যদি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে যে কেমন হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আর নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। গুড নাইট।